আসসালামু আলাইকুম। লার্ন পাইথন এ টু জেড কোর্সের আজকের টিউটোরিয়ালে আমরা ফাংশন নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রথমেই আসি ফাংশন কি। এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড হুইচ অনলি রানস ওয়েন ইট ইজ কলড। অর্থাৎ একটা ফাংশন হচ্ছে একটা কোড ব্লক বা কোডের একটা সমষ্টি, যেটা আপনি কোডের যেখানেই হচ্ছে কল করবেন তখনই এটা কাজ করবে। অর্থাৎ আপনি একটা ফাংশন ক্রিয়েট করবেন, দেন আপনি কোডের বিভিন্ন অংশে এটাকে কল করে ইউজ করতে পারবেন। ফাংশনের অনেক উদ্দেশ্য রয়েছে। এটা আমাদের কোডকে অনেক ছোট ছোট অংশে ভাগ করতে সাহায্য করে এবং কোডের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করে। আমরা যদি একটা কোডে এক টাইপের কিছু কাজ করতে চাই তাহলে আমাদের কপি পেস্ট করা লাগে, কিন্তু আমরা ফাংশন ইউজ করলে এই কপি পেস্ট না করে আমরা ফাংশন দিয়েই এক টাইপের কাজগুলো করতে পারি। তো ফাংশনকে আপনি একটা প্রোগ্রামে যতবার খুশি ততবার ইউজ করতে পারবেন। তো এবার আমরা একটা সিম্পল ফাংশনের সিনট্যাক্স দেখি। এখানে দেখুন, প্রথমে হচ্ছে DEF, যেটা হচ্ছে ডেফিনেশনের শর্ট। তো এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের ফাংশনটাকে শুরু করতে হবে, অর্থাৎ ফাংশন ডিক্লেয়ার শুরু করতে হবে। দেন হচ্ছে ফাংশন নেম, তো আপনি আপনার ফাংশনটাকে একটা নাম দিবেন। দেন হচ্ছে প্যারেন্থেসিস, তো প্যারেন্থেসিসের পর হচ্ছে কলন। এই কলনটা দিয়ে বোঝা হচ্ছে যে আপনার ফাংশনের হেডিংটা ডিক্লেয়ার করা শেষ। তো এবার হচ্ছে আপনি বডিটা এন্টার করবেন। তো আমাদের এই ফাংশনটার বডি হচ্ছে প্রিন্ট হ্যালো দেয়ার আই এম ফ্রম ফাংশন। অর্থাৎ আমরা হচ্ছে জটিলতা পরিহার করার জন্য আমরা সবচেয়ে সিম্পল একটা ফাংশন ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে প্রিন্ট করবে হ্যালো দেয়ার আই এম ফ্রম ফাংশন। তো আপনি যখন পরবর্তীতে এই ফাংশনটাকে ইউজ করতে যাবেন তখন হচ্ছে আপনি জাস্ট এই ফাংশন নেম এবং তার মধ্যে প্যারেন্থেসিস এবং শেষ হচ্ছে সেমিকোলন, এই কমান্ডটুকু দিলেই আপনি এই ফাংশনটাকে রান করতে পারবেন। এবং যতবার আপনি এই কমান্ডটুকু দিবেন ততবার সে প্রিন্ট করবে হচ্ছে হ্যালো দেয়ার আই এম ফ্রম ফাংশন। তো ফাংশনের কাজ শুধু হচ্ছে এই কিছু প্রিন্ট করাই না, এটা আর অনেক কাজ করতে পারে। তো ফাংশনের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা প্যারামিটার নিতে পারে। অর্থাৎ আপনি যদি কিছু প্যারামিটার পাস করেন ফাংশনে, সে ফাংশনের মধ্যে ওগুলো ইউজ করতে পারে। তো প্যারামিটার ইউজ করে আমরা কীভাবে একটা ফাংশন রান করতে পারি তার জন্য সিনট্যাক্সটা এখন আমরা দেখব, সেটা হচ্ছে এটা। তো প্রথম হচ্ছে ডেফ কিওয়ার্ড, দেন হচ্ছে ফাংশন নেম, দেন হচ্ছে প্যারামিটার্স। অর্থাৎ প্যারান্থিসের মধ্যে আপনাকে প্যারামিটারগুলো পাস করতে হবে। আপনি একটা থেকে শুরু করে অনেকগুলো পর্যন্ত প্যারামিটার পাস করতে পারেন। দেন হচ্ছে স্টেটমেন্ট, যে আপনি কোন কোন স্টেটমেন্টগুলো রাখবেন বা আপনি কি কাজ করাতে যাচ্ছেন ফাংশন দিয়ে। দেন হচ্ছে রিটার্ন, তো রিটার্ন হচ্ছে একটা অপশনাল জিনিস। তো আপনি এই ফাংশনটা থেকে কি রিটার্ন করতে চান সেটা সে রিটার্ন করবে। এর আগের এক্সাম্পলে আমরা হচ্ছে প্রিন্ট করেছিলাম আর এই এক্সাম্পলটাতে আমরা হচ্ছে রিটার্ন করলাম। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রিন্ট এবং রিটার্নের মধ্যে পার্থক্য কী। তো এর পার্থক্যটা হচ্ছে আপনি যা রিটার্ন করবেন সেটা আপনি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবেন এবং পরে সেই ভ্যালুটাকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। কিন্তু প্রিন্ট করা মানে হচ্ছে যে ডিসপ্লেতে কিছু শো করা, সেটাকে আপনি আর পরে কাজে লাগাতে পারবেন না। তো এটাই হচ্ছে মূলত প্রিন্ট এবং রিটার্নের মধ্যে পার্থক্য। আমরা এর আগের যে সিনট্যাক্সটা দেখলাম ওটা যদি আমরা এখন একটা প্যারামিটার পাস করি তাহলে সেটা কেমন হবে সেটা এখন দেখি। সেটা হচ্ছে এরকম, তো এখানে আমরা প্যারামিটার হিসেবে একটা নাম পাস করলাম এবং এই প্রিন্টের মধ্যে আমরা এই নামটাকে এখানে দিয়ে দিলাম। আমরা এখানে যে নামটা পাস করব যখন আমরা ফাংশনটাকে কল করব তখন, তো তখন সে কী করবে, তখন সে প্রথমে প্রিন্ট করবে হ্যালো, দেন হচ্ছে আপনি যে নামটা পাস করলেন তার সাথে এই হ্যালোটাকে কনকেটিনেট করবে, দেন হচ্ছে আবার সে প্রিন্ট করবে হচ্ছে এই এক্সক্লেমেটরি চিহ্ন এবং হচ্ছে আই এম ফ্রম ফাংশন। তো আমরা যখন এই বিষয়টা জুপিটার নোটবুকে করব তখন এটা আপনি আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখন চলুন জুপিটার নোটবুকে আমরা আরও বিস্তারিত দেখি। তো এখন আমি জুপিটার নোটবুকে আসি। তো এবার আমি একটা সিম্পল ফাংশন ক্রিয়েট করি। তার জন্যই প্রথমে আমাদের ডেফ কিওয়ার্ড, দেন হচ্ছে ফাংশনের নাম। তো আমরা ফাংশনের নাম দিয়ে হচ্ছে গ্রিটিং, দেন হচ্ছে প্যারেন্থেসিস। তো এখানে আমরা প্রথমে কোনো প্যারামিটার পাস করব না, দেন হচ্ছে কোলন। অর্থাৎ আমাদের ফাংশন হেডার ডিক্লেয়ার শেষ। এবার আমরা বডিতে ইন্টার করব। তো দেখুন আমাদের কার্সরটা ইন্ডেন্টেড হয়ে গেছে। তো এখানে আমরা প্রিন্ট করব হ্যালো দেয়ার আই এম ফ্রম ফাংশন। ওকে, তো এবার আমরা এটা এক্সিকিউট করি। তো এবার যদি আমরা ফাংশনটাকে কল করি গ্রিটিং সেমিকোলন অল্টার ইন্টার, তো এবার দেখুন যে প্রিন্ট করতেছে হ্যালো দেয়ার আই এম ফ্রম ফাংশন। তো একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে ফাংশন দুই ধরনের হয়, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আমরা পূর্বে অনেক বিল্ট ইন ফাংশন ইউজ করেছি, এখানে হচ্ছে যেমন প্রিন্ট
প্রিন্ট কিন্তু একটা বিল্ট ইন ফাংশন, আর আমরা এখানে যে ফাংশনটা ক্রিয়েট করলাম গ্রিটিং, সেটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন। তো এই ফাংশনটাকে আপনি যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি আবার কল করি গ্রিটিং, দেখুন আমরা আবার পাচ্ছি হ্যালো দেয়ার আই এম ফ্রম ফাংশন। তো এবার আমরা ফাংশনে একটা প্যারামিটার পাস করব। তো আমরা জানি যে আমাদের প্যারামিটার পাস করার জন্য প্যারেন্থিসিসের মধ্যে আমাদের প্যারামিটারটা দিয়ে দেওয়া লাগবে। তো আমরা এখন এখানে দিয়ে দিই, আমরা দিই হচ্ছে নেম। এবার আমরা নেমটা এখানে দেব, অর্থাৎ স্ট্রিংয়ের সাথে নেমটাকে কনকেটেনেট করব, প্লাস এখানে দিলাম আমরা নেম প্লাস। তো এবার এটাকে আমরা স্ট্রিং বানাই দেব। ওকে, আচ্ছা এবার আমরা এটা এক্সিকিউট করি, কন্ট্রোল ইন্টার। তো এবার যদি আমরা গ্রিটিং এক্সিকিউট করতে যাই, কন্ট্রোল ইন্টার, তো এবার আমরা পাচ্ছি হচ্ছে টাইপ এরর। তো দেখুন এখানে কি লেখা আছে, গ্রিটিং মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট নেম। তো অর্থাৎ এখানে যে আমরা একটা আর্গুমেন্ট দিয়েছি সেটা কিন্তু আমরা পরবর্তীতে আর একটা পাস করি নেই, তো এখন আমাদের একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো আমি এখানে আমার নাম দিই। ওকে, এবার আমরা এক্সিকিউট করি। তো এবার দেখুন বলতেছে হ্যালো আবু বকর আই এম ফ্রম ফাংশন। তো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই। ওকে, আচ্ছা এবার সুন্দর দেখাচ্ছে, হ্যালো আবু বকর আই এম ফ্রম ফাংশন। তো এবার একটা বিষয় হচ্ছে যে আমরা দেখলাম আমরা যদি কোনো প্যারামিটার পাস না করি তাহলে কিন্তু একটা ইরর দেখায়। তো এটা থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি এখানে একটা ডিফল্ট প্যারামিটার দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে একটা ডিফল্ট প্যারামিটার দিয়ে দিই, নাম দিয়ে হচ্ছে কি আবদুল্লাহ দিই। ওকে, অর্থাৎ এখানে আবদুল্লাহ হচ্ছে একটা ডিফল্ট প্যারামিটার। তো এটা আমি এক্সিকিউট করি। তো এবার আমি এটুকু এক্সিকিউট করি, তো দেখুন পূর্বের মতো আমি পাচ্ছি হচ্ছে হ্যালো আবু বকর আই এম ফ্রম ফাংশন, কারণ আমরা হচ্ছে এখানে প্যারামিটারটা পাস করেছি আমার নাম, সে কিন্তু আমরা ডিফল্ট যেটা দিছি সেটাকে ওভাররাইট করতেছে। অর্থাৎ এখানে আমি দিলাম আবু বকর, এটা হচ্ছে এই আবদুল্লাহকে ওভাররাইট করে সে কিন্তু এখানে লিখলো আবু বকর। তো এবার যদি আমরা এই কোডটুকু এক্সিকিউট করি, অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো প্যারামিটার দিচ্ছি না, কন্ট্রোল ইন্টার। তো এবার দেখুন এখানে আমরা পাচ্ছি হ্যালো আবদুল্লাহ আই এম ফ্রম ফাংশন। তো যেটা প্রথমে বললাম এটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ আপনি যদি কিছু পাস না করেন তাহলে সে হচ্ছে এই নামটাকে ইউজ করবে এবং প্রিন্ট করবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা একের অধিক প্যারামিটার পাস করতে পারি। তো সেটা দেখানোর জন্য এবার আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি, ডেফ। তো ফাংশনের নাম দিয়ে হচ্ছে ইনফো। তো এখানে আমরা দুইটা প্যারামিটার নিব, একটা হচ্ছে নেম আর একটা দিয়ে হচ্ছে এজ। তো দুইটারই আমি হচ্ছে ডিফল্ট কিছু দিয়ে দিই। তো এখানে নেমের ক্ষেত্রে আমি দিয়ে দিই আবু বকর, আর এইজে আমি দিয়ে দিই হচ্ছে 20 কোলন। তো এখানে নেম এবং এইজ এই দুটো হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব। তো প্রথমে আমরা নেম ভেরিয়েবলটা ক্রিয়েট করি, ইনপুট এন্টার ইউর নেম। ওকে, গুড টু গো। এবার হচ্ছে এইজ, তো এইজ নিব হচ্ছে আমরা ইন্টিজার রূপে, তাই প্রথমে ইন্ট কিওয়ার্ড দেন হচ্ছে ইনপুট এন্টার ইওর এইজ। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডট ফরম্যাট মেথড ইউজ করে আমরা নেম এবং এইজ প্রিন্ট করব। প্রিন্ট হাই জিরো ইউ আর ওয়ান ইয়ার্স ওল্ড ডট ফরম্যাট। প্রথমে হচ্ছে নেম দেন হচ্ছে এইজ। তো এবার এটা আমরা এক্সিকিউট করি। তো এবার আমাদের ফাংশনটাকে আমরা কল করি ইনফো। আচ্ছা এবার আমাদের ইনপুট চাচ্ছে, তো আমি নাম দিয়ে হচ্ছে আবু জাফর, এইজ দিয়ে হচ্ছে
16 তো দেখুন প্রিন্ট করতেছে হাই আবু জাফর ইউ আর 16 ইয়ার্স ওল্ড তো আপনি এভাবে যত খুশি ততবার এটাকে অ্যাক্সেস করতে পারেন এবং ইউজ করতে পারেন তো আমি আবার করি তো এবার আমি দিই হচ্ছে ফাতেমা আর দিই হচ্ছে 06 ওকে তো এবার প্রিন্ট করতেছে হচ্ছে হাই ফাতেমা ইউ আর 6 ইয়ার্স ওল্ড তো এইভাবেই মূলত ফাংশন কাজ করে এবার আমরা ডিফল্ট প্যারামিটারগুলো দিয়ে চেক করি এক্সিকিউট এবার যদি আমরা ডিফল্টগুলো দিয়ে অর্থাৎ কোনো কিছু ইনপুট না দিয়ে প্রোগ্রামটা রান করতে যাই তাহলে আমরা এরর পাবো দেখুন তো এই এররটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ইনপুটের ফাংশনটুকু কেটে দিই এবার আমরা আবার এক্সিকিউট করি এটা এক্সিকিউট করি তাহলে দেখুন আমরা পাচ্ছি হাই আবু বকর ইউ আর 20 ইয়ার্স ওল্ড দেখুন আমরা কিন্তু এখানে কোনো প্যারামিটার দিইনি সে কিন্তু ডিফল্ট প্যারামিটারগুলো ইউজ করে এটা প্রিন্ট করলো তো আমরা যদি কোনো প্যারামিটার দিই এখানে যেমন হচ্ছে দিই রোনালদো এবং এইজ দিয়ে হচ্ছে আমরা 35 তো দেখুন এবার আমরা পাচ্ছি হাই রোনালদো ইউ আর 35 ইয়ার্স ওল্ড অর্থাৎ সে ডিফল্টগুলোকে ওভাররাইড করে নতুন আমরা যে প্যারামিটারগুলো পাস করলাম ওগুলো দিয়ে কিন্তু প্রিন্ট করলো তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো আজকের এই টিউটোরিয়ালটা ছিল মূলত ফাংশনের সাথে পরিচয় করানোর জন্য তো নেক্সট টিউটোরিয়ালে আমরা একধাপ আগায় যাব অর্থাৎ ফাংশন নিয়ে আরেকটু ডিটেলে আলোচনা করব তো সেই টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম